এর চেয়ে তো পাকিস্তান আমলেই ভালো ছিলাম বলছে ফখরুল। জানিয়ে দেব 120 আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের। এদিকে হিন্দু ধর্মাবলম্বীকে মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ, চরম ধৃষ্টতা, বিভিন্ন ইসলামী দলে প্রতিবাদের ঝড়। আরো জানিয়ে দেব ভারত থেকে খালি হাতে এসেছেন প্রধানমন্ত্রী বলছে গণতন্ত্র মঞ্চ। এদিকে নির্বাচনের আগে সহিংসতায় ইউএর উদ্বেগ, টুইট বার্তা। সর্বশেষ জানিয়ে দেব ভারতের নেতাদের অদ্বৈতপূর্ণ বক্তব্য, সরকার নীরব কেন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এর চেয়ে তো পাকিস্তান আমলেই ভালো ছিলাম বলছে ফখরুল। নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে তারা নিজ নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। ফখরুল বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ও যোগ্যপদ আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলো বিপুল ভোটে জয়লাভ করবে। বাংলাদেশের জনগণের বেঁচে থাকা এখন খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে মূল্যবৃদ্ধি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। মানুষ এখন জীবন চালাতে হিমশিম খাচ্ছে। এর প্রতিবাদে 22 আগস্ট থেকে বিএনপি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি এখনো চলছে। আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল আরো বলেন, যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ও সংবিধান পরিবর্তন করা হয়েছে তখন থেকে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। যখন একটি সরকার জনগণের সমর্থন হারায় কিন্তু তারা রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে থাকে, ক্ষমতায় টিকে থাকে এবং নির্বাচন আরো আবারও যায়, সেটি হলো হাইব্রিড রিজিম। এই হাইব্রিড রিজমের দ্বারা সরকার ক্ষমতায় টিকে রয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরো নিকৃষ্ট। আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এর থেকে ভালো ছিলাম, তারপরও পাকিস্তান সরকার যেহেতু আমার অধিকার ও সম্পদ হরণ করত, সে কারণে আমরা যুদ্ধ করেছি, কিন্তু এখন তার থেকেও খারাপ অবস্থায় আমরা আছি। 120 আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের। বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে দেওয়ার ঘোষণার মাসখানেক আগ থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোরে সোরে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে প্রায় 120টিরও বেশি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে দলটি। জামায়াতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের একজন সদস্য বাংলা ভিশনকে জানান, আগামী নির্বাচনে জামায়াত একা নির্বাচন করার প্রস্তুতি হিসেবে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াত নির্বাচনমুখী দল, তাই আগে থেকেই প্রার্থীদের মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ কিংবা বিএনপির মতো কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। তারা একক নির্বাচন করলেও আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে জামায়াত অংশ নেবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপথ আন্দোলনে সক্রিয় থাকবে। রবিবার নিজেদের সাংগঠনিক ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, ফলে প্রায় 24 বছরের রাজনৈতিক সম্পর্কের বিচ্ছেদ ঘটল। ভিডিও প্রকাশ হওয়ার পরই রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সূত্র জানায়, একদিকে সরকার বিরোধী আন্দোলন, অন্যদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে। আগামী নির্বাচনে 120টি আসনের কর্মপদ্ধতিও গ্রহণ করেছে। এর মধ্যে বিএনপি অধিষ্ঠিত হিসেবে পরিচিত বগুড়ার 7টি আসনের মধ্যে 5টিতেই প্রার্থী ঘোষণা করেছে, অন্য 2টিতেও প্রস্তুতি শুরু করেছে জামায়াত। তবে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেও স্পষ্ট ঘোষণা করেছে দলটি। নির্বাচনের প্রস্তুতি। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনের জরিপ পরিচালনা করছে জামায়াত ইসলামী। জরিপের রিপোর্ট অনুযায়ী দলটি নির্বাচন পরিচালনা কমিটি দেশের বিভিন্ন আসনে প্রার্থী নির্বাচন করতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় আসন এবং প্রার্থীর নাম নির্বাচন করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 5 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। আরও রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ ও সাবেক শিবির সভাপতি ইয়াসিন আরাফাত। হিন্দু ধর্মাবলম্বীকে মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ, চরম ধৃষ্টতা, বিভিন্ন ইসলামী দলে প্রতিবাদের ঝড়, প্রধানমন্ত্রী আশু হস্তক্ষেপ কামনা। টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসায় হিন্দু ধর্মাবলম্বী বাংলা অধ্যাপককে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নিযুক্ত করায় বিভিন্ন ইসলামী দলের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হিন্দু ধর্মাবলম্বীকে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ করে চরম ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল গতানুগতিক কোনো পদ পদবি নয়, মাদ্রাসার প্রিন্সিপাল পদবীর সাথে আন্তরিক বোধ ও বিশ্বাস তথা ঈমান জড়িত। আরবি ভাষা জ্ঞান, কোরআন সুন্নাহর পর্যাপ্ত জ্ঞান থাকা অপরিহার্য।
সেই সাথে কোরআন ও হাদিসের ওপর পরিপূর্ণ আমল, এমন একটি গুরুত্বপূর্ণ পদে একজন হিন্দু ধর্মাবলম্বীকে মাদ্রাসার প্রিন্সিপাল পদে নিযুক্ত করে ইসলামী শিক্ষা তথা কোরআন সুন্নাহর সাথে চরম বেয়াদবি করা হয়েছে। অবিলম্বে হিন্দা ধর্মাবলম্বীর নিয়োগ বাতিল এবং এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পীর সাহেব চরমোনাই, টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসায় হিন্দু ধর্মাবলম্বী বাংলা অধ্যাপককে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নিযুক্ত করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, হিন্দু ধর্মাবলম্বীকে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ করে চরম ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল গতানুগতিক কোনো পদ পদবী নয়। মাদ্রাসার প্রিন্সিপাল পদবীর সাথে আন্তরিক বৌদ্ধ বিশ্বাস তথা ইমান জড়িত। আরবি ভাষা জ্ঞান, কোরআন সুন্নাহর পর্যাপ্ত জ্ঞান থাকা অপরিহার্য। সেই সাথে কোরআন ও হাদিসের উপর পরিপূর্ণ আমল, এমন একটি গুরুত্বপূর্ণ পদে একজন হিন্দু ধর্মাবলম্বীকে মাদ্রাসার প্রিন্সিপাল পদে নিযুক্ত করে ইসলামী শিক্ষা তথা কোরআন সুন্নাহর সাথে চরম বেয়াদবি করা হয়েছে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র অন্যতম শ্রদ্ধাস্থল। এই শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের প্রকৃত নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখা, যুগ যুগ ধরে সময়ের সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষা ধারার ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন হলেও এই শিক্ষা ব্যবস্থার প্রধান নীতি নির্ধারণী পরিষদের সর্বদাই ইসলাম ধর্মাবলম্বীদের অগ্রাধিকারের বিষয়টি অপরিবর্তিত রয়েছে। এত দর্শত্বেও টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসায় হিন্দু ধর্মের বাংলা অধ্যাপককে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব প্রদানের ঘটনায় গোটা মুসলিম সমাজ ভীষণভাবে ক্ষুব্ধ মর্মাহত। ভারত থেকে খালি হাতে এসেছেন প্রধানমন্ত্রী বলছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন, মূলত ভারতের সহায়তায় তার সরকারের ক্ষমতায় টিকে থাকা প্রলম্বিত করতে, ফলে বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে কোনো কিছু আদায় করে নিয়ে আসতে ব্যর্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সভায় একথা বলেন নতুন রাজনৈতিক জোটের নেতারা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকির সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুর হক ভাসানী, অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সহ কেন্দ্র নেতৃবৃন্দ। সভায় প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে নেতৃবৃন্দ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন, মূলত ভারতের সহায়তা তার সরকারের ক্ষমতায় টিকে থাকা প্রলম্বিত করতে, ফলে বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে কোনো কিছু আদায় করে নিয়ে আসতে ব্যর্থ হয়েছেন তিনি। গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও তা স্পষ্ট হয়েছে। তিনি তার অগণতান্ত্রিক গণবিরোধী সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতের সমস্ত শর্ত মেনে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রকারান্তরে ভুলুণ্ঠিত করেছেন এবং বাংলাদেশ ও তার নাগরিকদের মর্যাদাহানি করেছেন। নির্বাচনের আগে সহিংসতায় ইউএর উদ্বেগ। নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ মিছিলে সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ইইউ কূটনৈতিক মিশন বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানিয়েছে। টুইট বার্তায় বলা হয়, পরবর্তী সংসদ নির্বাচনের আগে বিক্ষোভ সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে ইইউ উদ্বেগ প্রকাশ করছে, পাশাপাশি নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলছে। এতে আরও বলা হয়, সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সম্পৃক্ত বার্তায় বলা হয়, জাতিসংঘ 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে। এবারের গণতন্ত্র দিবসে গণতন্ত্র, শান্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বের ওপর আলোকপাত করা হচ্ছে। ভারতের নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সরকার নীরব কেন? ভারতের কাছ থেকে আমরা কিছু না পেলেও আমাদের কাছে ভারতের চাওয়া পাওয়ার শেষ নেই। ইতিমধ্যে ভারত আমাদের কাছ থেকে তার প্রায় সব চাওয়া আদায় করে নিয়েছে, আমরাও অকাতরে তা দিয়ে দিয়েছি। বিনিময়ে আমাদের জীবন মরণ সমস্যা হয়ে থাকা পানির ন্যায্য হিস্যাটুকু পায়নি। এক তিস্তা চুক্তি নিয়ে ভারত নানাভাবে টালবাহানা করেছে, নানা ছলে চুক্তিটি ঝুলিয়ে রেখেছে। তার ভাবটা এমন, চাহিবা মাত্র তাকে সব দিয়ে দিতে হবে। আমাদের সরকারের মধ্যেও এমন প্রবণতা বিদ্যমান। ভারত বন্ধুরাষ্ট্র বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার চাহিদা পূরণ করা উচিত। ভারত আমাদের কি,
চোখে দেখে বন্ধু ভাবে কিনা তার সরকার একবারও ভাবে বলে মনে হয় না। সরকার যদি ১০ বার বলে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব স্বর্ণ শিখরে অনন্য উচ্চতায়, এর বিপরীতে ভারত সৌজন্য বশত শুধু বলে বাংলাদেশ আমাদের বন্ধু প্রতিম দেশ। দেশটি যে তার প্রভুত্ব মেনে নেওয়ার জন্য আমাদের নানাভাবে বুঝিয়ে দেয় তা তার নেতাদের কথা থেকে বুঝতে বাকি থাকে না। দেশটির ক্ষমতাসীন দলের নেতা সহ অন্যান্য নেতা বছরের পর বছর ধরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অত্যন্ত আপত্তিকর ও হুমকিমূলক কথা বলে যাচ্ছে। এ নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ করা হয় না। এই প্রতিবাদ না করাকে আমাদের প্রতি ভারতের প্রভুত্ববাদী মনোভাবকে প্রকান্তরের মেনে নেওয়ার সামিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 5 সেপ্টেম্বর 4 দিনের সফরে ভারত যান, তার দিন শেষ আর তার শেষ দিন গত 8 সেপ্টেম্বর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেন তা দেশটির অন্যান্য নেতৃবৃন্দের মন্তব্যের ধারাবাহিকতা। তিনি ভারতের সঙ্গে বাংলাদেশকে একীভূত করে নেওয়ার কথা বলেছেন। এ ধরনের বক্তব্য বিগত কয়েক বছর ধরে ভারতের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকরা করে আসছেন। 2018 সালের 18ই জুলাই বিশ্ব হিন্দু পরিষদের সাবেক নেতা তোগাড়িয়া বলেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের একাংশ দখল করে নিয়ে সেখানে অবৈধ অভিবাসীদের থাকার বন্দোবস্ত করা। 2014 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল 1 কোটি বাংলাদেশিকে বিতাড়ন করা হবে। 2018 সালের 21 ফেব্রুয়ারি ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধের অংশ হিসেবেই পাকিস্তান উত্তর পূর্ব ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশে মদত দিচ্ছে। আসাম সহ উত্তর পূর্ব ভারতকে পাকিস্তান দখলে নিতে চায়, তাই বাংলাদেশ থেকে মুসলমানদের নিয়ে আসামের জেলাগুলো ভরে দিচ্ছে। ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এসব বক্তব্য যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা তা একজন সাধারণ মানুষও বোঝে। দুঃখের বিষয়, এসব বক্তব্যের কোনো ধরনের প্রতিবাদ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়নি।